ওয়ানডে ক্রিকেটে যারা কোনো দিন ছক্কা হাঁকাতে পারে নাই তাদের নামের তালিকা। মিনহাজুল আবেদিন নান্নু, বাংলাদেশি এই ক্রিকেটার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে 27টি ম্যাচে 453 রান করলেও কোনোদিন তিনি ছক্কা হাঁকাতে পারেননি। সাবেক অজি ক্রিকেটার কলাম ফার্গুসন, তার আন্তর্জাতিক ক্যারিয়ারে 34টি ম্যাচে 663 রান করলেও তিনি কোনোদিন ছক্কা হাঁকাতে পারেননি। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিমের ক্যারিয়ার জুড়েও ছিল ছক্কার অনশন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে 82টি ম্যাচে 1443 রান করলেও তিনি জীবনে কোনোদিন ছক্কা হাঁকাতে পারেননি। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মনোজ প্রভাকর, তার ক্যারিয়ার জুড়েও ছক্কার দেখা মেলা ভার। তিনি 130টি ম্যাচ খেলে 1858 রান করলেও কোনোদিন ছক্কার মুখ দেখতে পারেননি। লঙ্কানদের সাবেক ক্রিকেটার থিলান সামারাভিরা, টেস্ট ক্রিকেটে সর্বসেরাদের কাতারে থাকা এই ব্যাটার 53টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করে 862 রান করলেও কোনোদিন ছক্কা হাঁকাতে পারেননি। তালিকার সর্বশেষে রয়েছেন ইংলিশ ব্যাটার স্যার জিওফ্রে বয়কট। টেস্ট ক্রিকেটে তিনি উজ্জ্বল হলেও ওয়ানডে ক্রিকেটে ছিলেন ধূসর। 36টি ম্যাচে 1টি শতক, 9টি অর্ধশতক থাকলেও নেই কোনো ছক্কার দেখা। এবার আমরা দেখব টেস্ট ক্রিকেটে যাদের ছক্কা বেশি। নাম্বার একে রয়েছেন বেন স্টোকস, 90টি টেস্ট ম্যাচ খেলে 109টি ছক্কা মেরে প্রথম স্থানে রয়েছেন। ব্র্যান্ডন ম্যাককালাম, তিনি 101টি টেস্ট ম্যাচ খেলে 107টি ছক্কা মেরে রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, তিনি 96টি টেস্ট ম্যাচ খেলে ছক্কা মেরেছেন 100টি। চতুর্থ নম্বরে রয়েছেন ক্রিস গেইল, তিনি 103টি টেস্ট ম্যাচ খেলে 98টি ছক্কা মেরেছেন। পাঁচ নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিস, তিনি 166টি টেস্ট ম্যাচ খেলে ছক্কা মেরেছেন 97টি।